দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কোভিড নাইন্টিনের কারণে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আজকে দশম শ্রেণীর ইংরেজি সাবজেক্টটি নিয়ে আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো একদম সম্পূর্ণ নিখুঁত অ্যান্সার পাবে এবং লেখা তোমরা দেখে নাও তাহলে প্রথমে কবিতাটি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়েল তাহলে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে কিন্তু একটা ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার তাহলে এখানে মনে রাখতে হবে যে ফর্মার কল দ্য ল্যাটার অর্থাৎ প্রথমজন দ্বিতীয় জনকে বললো লিটিল প্রিক খুদে নীতিবাগিস তখন বান রিপ্লাইড অর্থাৎ কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তাহলে কাঠবিড়ালি বিড়ালি যা বান মানেওতা দুটোই হচ্ছে এগুলো সিমিলার মিনিংস ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি অনেক বড় তাহলে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তাহলে এই ইউ শব্দটির দ্বারা রেফার করছে কিন্তু মাউন্টেনকে অর্থাৎ পর্বতকে তো ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সমস্ত রকমের জিনিসগুলোকে এবং আবহাওয়ার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সবগুলোকে একসঙ্গে নিতে হবে কি করতে না টু মেক আপ এ ইয়ার অ্যান্ডসফিয়ার একটা বছর গড়ে তুলতে অ্যান্ডসফিয়ার এবং একটা ভুলো তারপরে দেখো বন্ধুরা অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবার এই যে আই এই আই শব্দটির দ্বারা কিন্তু স্কুইরেলকে বোঝানো হচ্ছে তাহলে স্কুইরেল এবার বলছে যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস তাহলে আমার মনে হয় এতে অপমানের কিছু নেই টু অকিউপাই মাই প্লেস টু অকিউপাই মাই প্লেস আমার যে জায়গা অর্থাৎ আমি যে ছোট্ট এতে আমার লজ্জাবোধ করার কোনো কিছুই নেই ইফ আই এম নট সোলার অ্যাস ইউ যদিও আমি হই না এতটাই বড় অ্যাস ইউ তোমার মতো ইউ আর নট তুমিও হও না সো স্মল এতটাই ছোটো আই আমার মতো অ্যান্ড নট হ্যাভ সুস্রাই অ্যান্ড আমার মতো অর্ধেকও তুমি প্রাণবন্ত নও আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না যে ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক তুমি তৈরি করেছো একটা খুব সুন্দর কাঠবিড়ালির চলার পথ ট্যালেন্টস ডিফার তাহলে এই যে ট্যালেন্টস অর্থাৎ মেধা বা বুদ্ধি এটা কিন্তু সকলের সমান হয় না এটা ডিফার অর্থাৎ আলাদা আলাদা দেখো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুর তাহলে সমস্ত বিষয়গুলোকে আমাদের মেনে নিতে হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট যদিও আমি পারি না ক্যারি বয়ে নিয়ে যেতে ফরেস্ট জঙ্গলকে তাহলে যদিও আমি জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারি না অন মাই ব্যাগ আমার পিঠে করে নাইদার ক্যান ইউ ক্র্যাক অ্য নাট তেমনি তুমিও পারো না একটা বাদাম ভাঙতে তাহলে এখানে ইউ শব্দটার দ্বারা মনে রাখতে হবে মাউন্টেন মাউন্টেনকে বোঝানো হচ্ছে আর এখানে আই শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে স্কুইরেলকে এরপর আমি অ্যাক্টিভিটি ওয়ানে যে মূলক কোশ্চেনগুলো রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার সেগুলো মিলিয়ে নাও তোমরা দ্য স্কুইরেল ইজ মানে কাঠবিড়ালি হয় এ নাম্বার অপশান রয়েছে অ্যাস লার্স অ্যাজ দ্য মাউন্টেন এতটাই বড় অ্যাজ দ্য মাউন্টেন মানে পর্বতের মতো দু নাম্বার যে অপশানটা রয়েছে অ্যাস স্মল অ্যাজ দ্য মাউন্টেন এতটাই ছোট অ্যাজ দ্য মাউন্টেন মানে পর্বতের মতো তাহ এর পরে যে অপশানটা রয়েছে নট অ্যাস লার্স হয় না এতটাই বড় অ্যাজ দ্য মাউন্টেন মানে পর্বতের মতো আর নট অ্যাস স্মল অ্যাজ দ্য মাউন্টেন হয় না এতটাই ছোট অ্যাজ দ্য মাউন্টেন মানে পর্বতের মতো তাহলে স্কুইরেল হয় কারির কীরকম হয় এর আগে কবিতাই তোমরা পড়েছো যে কারবিড়ালি হয় না অ্যাস লার্স অ্যাজ দ্য মাউন্টেন মানে পর্বত যতটা বড় কাঠবিড়ালি কিন্তু ততটা বড় নয় তাই কারেক্ট অ্যান্সার হবে তিন নম্বর অপশানটি অর্থাৎ নট অ্যাস লার্স অ্যাজ দ্য মাউন্টেন এর পরের কোশ্চেনটি দেখে নাও দ্য মাউন্টেন ক্যান নট পর্বত পারে না তাহলে পর্বত কি করতে পারে না সেটা আমাদের বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য অপশান অর্থাৎ অপশান অনুযায়ী এক নম্বর অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে ক্র্যাক এ নাট বাদাম ভাঙতে পারে না তিন নম্বর যে অপশানটা রয়েছে ক্যারি ফরেস্ট জঙ্গল বয়ে নিয়ে যেতে পারে না আর দু নম্বর যে অপশানটা রয়েছে মেক আ স্কুইরাল ট্র্যাক কাঠ চলার পথ গঠন করতে পারে না আর হচ্ছে ক্যারি ফাউন্টেনস মানে বয়ে নিয়ে যেতে পারে না ফাউন্টেন্স অর্থাৎ ঝড় নাকি তাহলে এখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে দ্য মাউন্টেন ক্যান নট পর্বত পারে না ক্র্যাক এ নাট অর্থাৎ একটা বাদাম ভাঙতে এক নম্বর অপশানটা উত্তর হবে বন্ধুরা আবার একবার মিলিয়ে নাও দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নার্ট সঠিক উত্তরটি হবে ক্যান নট ক্র্যাক এ নাট অর্থাৎ বাদাম ভাঙতে পারে না এর পরের কোশ্চেনটি দেখো সি নাম্বার কোশ্চেনটি দ্য স্কুইরাল নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল তাহলে দ্য স্কুইরাল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল তাহলে কারবিড়ালি নিজের মধ্যে কোনো অপমান বোধ খুঁজে পায় না টু অকিউপাই ইটস ওন প্লেস সে যে তার যে সে যে ছোট্ট জায়গা দখল করে থাকি এতে তার অপমানের কিছু নেই তাহলে সঠিক অপশানটা হবে অকিউপাই টু ইটস ওন প্লেস এটি কারেক্ট অ্যান্সার এরপরে দেখো অ্যাক্টিভিটি এ আসছি ভয়েস চেঞ্জ সুইচ অন দ্য লাইট তাহলে যে সেন্টেন্সটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আর অ্যাক্টিভ ভয়েসের এইটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ অনুরোধ উপদেশমূলক যে বাক্যগুলো রয়েছে সেগুলো থেকেই দেওয়া হয়েছে তাহলে এটা লেট দিয়ে করতে পারো দেখো শর্ট উত্তরটি হবে লেট দ্য লাইট বি সুইস্ট অন অ্যান্সারটা মিলিয়ে নাও লেট দ্য লাইট বি সুইস্ট অন একদম কারেক্ট অ্যান্সার এরপরের কোশ্চেনটি দেখো বি নাম্বার এটি রয়েছে প্যাসিভ ভয়েসে করতে হবে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে আর কী দেখে এটা বোঝা গেল প্যাসিভ ভয়েসে রয়েছে কেননা এখানে তোমরা জানো যে হ্যাশ হ্যাপ হ্যাডের পরে যখন বিন থাকবে সাধারণত সেটা প্যাসিভ হিসাবেই ধরা হয় আর হ্যাশ হ্যাপ হ্যাডের পর বিন রয়েছে উপরন্তু থার্ড ফর্ম রয়েছে এ কারণেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে তাহলে এই প্যাসিভ ভয়েসটাকে এবার অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস মানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের বাড়িতে তাহলে এই যে কাজটা আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল টু দেয়ার হাউস তাদের বাড়িতে তাহলে এটা নিশ্চয়ই কারো দ্বারা হচ্ছে আর এবার তোমরা দেখতেই পাচ্ছ তাহলে সামওয়ান দিয়ে হতে পারে এগুলো উই দিয়ে হতে পারে দে দিয়ে হতে পারে তাহলে সঠিক অপশনটি যেটি সেটি হচ্ছে দে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস তাহলে সঠিক অ্যান্সারটি হবে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস এটি একদম কারেক্ট অ্যান্সার আবারও মিলে নাও দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস এরপরে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তাহলে একটা এক্সট্রা রয়েছে যে ফ্রেজাল ভার্বগুলো অর্থাৎ গ্রুপ ভার্বগুলো দেওয়া রয়েছে এর মধ্যে থেকে যেটা কারেক্ট সেটা তোমাকে নিয়ে অ্যান্সারটা করতে হবে হ্যাঁ অ্যাক্টিভিটি থ্রিতে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একবার সেটা মিলিয়ে নাও দেখো তাহলে সর্বপ্রথমে যেটি রয়েছে উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং আমরা বুঝতেই পারিনি তিনি কি বলতে চেয়েছিলেন তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড মানেও যা মেক আউট মানেও তা আর এইটা যেহেতু আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম রয়েছে ওই জন্য মেক আউটটা ওইটাই বসিয়ে দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন বি নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে আই ক্যান নট টোলারেট ইম্পোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স বড়দের প্রতি আমি খারাপ ব্যবহার পছন্দ করতে পারি না তাহলে টোলারেট মানে হচ্ছে সহ্য করা তাহলে এখানে টোলারেট মানে মনে রাখতে হবে আমাদের সহ্য করা তাহলে এর গ্রুপ ভার্ব রয়েছে পুট আপ উইথ এটাই বসাতে হবে কেননা টোলারেট প্রেজেন্ট ফর্মে রয়েছে রানিস গ্র্যান্ড মাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ রানীর মা মনে করতে পারছে না তার ছোটোবেলার দিনগুলো তাহলে মনে করার ইংলিশ হচ্ছে রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা এটা হবে কল আপ তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি প্রিয় ছাত্রছাত্রীরা আর অন্যান্য সাবজেক্টে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এগুলো যদি তোমরা না পেয়ে থাকো বা এখনও কমপ্লিট না করো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করো সমস্ত বিষয়ের আশা করি তোমরা পেয়ে যাবে আর এই ভিডিওটির বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলো না তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিও তার চ্যানেলটা যদি মনে হয় যে প্রয়োজন করা প্রয়োজন সাবস্ক্রাইব করার প্রয়োজন রয়েছে তাহলে চ্যানেলটা করতে পারো এটা পুরো সম্পূর্ণ এডুকেশনাল চ্যানেল